আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, খুব বেশি ভালো আছি বলবো না, আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে সকালে একটা নিউজ দেখে। আজ কিছুদিন ধরে একটা বিষয় সমস্যা হইতেছে, আমি যখনই বড় ভিডিও আপলোড দিতে যাই, রেডি করতে যাই, তখনই বিদ্যুৎটা চলে যায়। প্রতিদিন রাতে ঘুমানোর টাইমে 1 ঘন্টা করে নিয়ম করে বিদ্যুৎ নেওয়া ধরেছে। বুঝতে পারছি না, আসলে এটা মনে হয় ওদের রুটিন হয়ে গিয়েছে যে প্রতিদিন সবাই ঘুমানোর আগে 1 ঘন্টা করে, হয় 12টা থেকে 1টা, না যেমন আজকে 12টা থেকে 1টা, যে মাত্র বিদ্যুৎ আসলো, আজকে আমি ভয়েসটা রেডি করতে পারছিলাম না। আসলে মনটা গতকাল থেকে অনেকটা খারাপ লাগতেছে, আবু সাইদের এই ঘটনাটা দেখার পর থেকে খুবই খারাপ লাগছে। যে পুলিশটা আবু সাইদকে গুলি করছে তার হয়তো ঘরে কোনো সন্তান নাই, তার কোনো সন্তান থাকলে সে কখনো আরেকটা মায়ের সন্তানের বুকে এভাবে গুলি করতে পারতো না। তাকে কে পারমিশন দিয়েছে গুলি করার? সরকারের চাকরি করে বলে কি সরকার যেটা হুকুম দেবে সেটাই করতে হবে? ন্যায় অন্যায় বিচারবোধ বলতে কি তাদের ভিতরে কিছুই নাই যে সরকারের চামচামি করতে হবে? তার নিজের ঘরে কোনো সন্তান থাকলে আজকে আবু ছেলেদের বলে বুকে সে 4-4টা গুলি করতে পারতো না? ঘটনাটা দেখার পর থেকে কালকে রাতে অনেক মানুষের ঘুম না, এক কথায় কোটি কোটি মানুষ আবু ছেলেদের জন্য কেঁদেছে। এটা কি বাংলাদেশের সেই 25শে মার্চের কালো রাত? কি একটা অবস্থা সৃষ্টি করছে বাংলাদেশে! প্রত্যেকটা স্কুল কলেজ সব কিছু বন্ধ করছে, পরীক্ষাগুলো স্থগিত করছে। আমাদের স্কুলে যে পরীক্ষাটা চলতেছে, পরীক্ষাটাও হবে কি না সেটা জানাবে বলছে টিচাররা। যাই হোক, আসলে কিছু বুঝতে পারছি না, অনেক খারাপ লাগতেছে বিষয়গুলো। একটা সন্তানের বুকে গুলি করার আগে ওই লোকটার বুকটা কি একটা বারো কাঁপলো না? আমাদের এতটা খারাপ লাগতেছিল গতকাল, তাহলে ওই লোকটা কিভাবে ঘুমালো রাত্রে, যে 4-4টা গুলি দিয়ে একটা সন্তানের বুকটা ঝাঁঝরা করে দিল? কে অনুমতি দিয়েছিল তাকে, সরকার নাকি ছাত্রলীগ? আসলে প্রত্যেকটা ইউটিউবার তাকে নিয়ে কথা বলছে কিংবা তাদেরকে নিয়ে আলাদাভাবে ভিডিও বানাইতেছে, আমার সেভাবে ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই। আমি যদিও একজন পুলিশের ওয়াইফ, তারপরও আমি এটার সম্পূর্ণ বিপক্ষে, কারণ সে অন্যায় করছে। আর অন্যায়কে তো অন্যায় বলতেই হবে, সেটা যদি আমার হাজবেন্ডও করতো সেটাও আমি বলতাম। যাই হোক, এটা আর সহ্য করা যাইতেছে না। তারপর দুপুরে রান্না করলাম, আসলে ইদানিং গরমের এমন একটা খারাপ অবস্থা হয়েছে, একটু ঝোল রেখে পাতলা করে রান্না করেছিলাম, ঝোলটা একটু বেশি আছে, এত গরম। 2টা তরকারি যদি রান্না করতেছি, ভাবছিলাম আজকে একটু ডাউল করব, কিন্তু পরে আর করতে ইচ্ছা করলো না। 2টা তরকারি রান্না করলে যে কোনো 1টা তরকারি থেকে যাইতেছে, আর বাসি তরকারিটা খাওয়া আসলে এত গরমে ঠিক না, এর জন্য আর কি অল্প অল্প করে এই 2 দিন। কালকেও 1টা তরকারি করছি দুপুরের জন্য, আর সকালে তো ভাজি করছিলাম, আর আজকেও 1টা তরকারি করছি। যাই হোক, এখন বিদ্যুৎ আসলো, তা ভাবলাম প্রতিদিন এখন থেকে সকালে ভিডিও আপলোড দিতে হয়। আসলে রাতে ভিডিওগুলো আপলোড দিলে আমার একটু অনেকগুলো ভিউ আসে আর কি, সকালে দিলে একটু কম আসে, আজকে ভিডিওতে অনেক ভিউ কম আসছে। যাই হোক, এর জন্য ভাবলাম যে এখন যদি আমার একটু, এখন 1টা 8 বাজে, কষ্টও হয়, তাও আমি একটু ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়ে আমি ঘুমাই। যাই হোক, পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব না। আর আমার একটু সাবধানতা আমার অনেক বেশি পছন্দ, সাগুও বলে কেউ, যাই হোক যে যে নামে ডাকে, আমার তো অনেক বেশি পছন্দ। তাই সেদিন নিয়ে বাজারে গিয়েছিলাম, যেদিন সেদিন নিয়ে আসছিলাম আর কি, ছেলের স্কুল ড্রেস জানার সময়, তা রান্না করে খাওয়া হয় নাই, তা আজকে বিকালে হঠাৎ করে মনে হলো তাই একটু রান্না করলাম। যেহেতু এটা ডেজার্ট আইটেম, এটা ঠান্ডা করে একটু পরে খেতে হবে। ছেলেকে বললাম আজকে প্রচণ্ড গরম বাবা, আজকে আর চা খাবো না, তাও বলতেছে কলা আছে যেহেতু তাহলে একটু লাচ্ছি করে দাও। তা লিকুইড দুধ ছিল না, আমি এটাও রান্না করছি গুঁড়া দুধ দিয়ে, গুঁড়ার দুধকে লিকুইড করে সাগুদানাটা, সাবুটা, আর এখানে লাচ্ছিটাও বানিয়েছি আমি গুঁড়া দুধ দিয়ে, ডানো গুঁড়া দুধ দিয়ে আর কি। এই তো লাচ্ছিটা অনেক বেশি মজা হয়েছিল, ছেলে বলল। আর আজকে সন্ধ্যায় আম কলা দিয়েছিলাম আর লাচ্ছি বানিয়ে দিয়েছিলাম। আজকে আর আমরা কোনো ভাজি কিংবা আর কি চা কোনো কিছুই খাই না। আসলে আজকে সন্ধ্যার নাস্তাটা অনেক হেলদি একটা নাস্তা ছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আর একটু দোয়া করবেন যেন দেশে পরিস্থিতি সব কিছু
আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আর এই পরিস্থিতির জন্য বাজারে দ্রব্যমূল্যের দাম তো প্রচুর বাড়ছে আর কি, কি বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।